আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, অভিবৃদ্ধি স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 725তম ক্লাস। এই 725তম ক্লাসে ফেসবুক লাইভে 12তম রেক্স কর্মশালার আজ 12তম ক্লাস। গত 11তম ক্লাসে আমরা কিছু রুব্রিক খুঁজছিলাম রেপার্টরি থেকে, আজও আমরা কিছু রুব্রিক খুঁজব। যারা রেপার্টরি খোঁজা রেপার্টরিতে রুব্রিক খোঁজার নিয়মগুলি জানেন কিন্তু দ্রুত রুব্রিক খুঁজে পাচ্ছেন না, এই দ্রুত রুব্রিক খুঁজে না পাওয়ার কারণগুলি আমরা ভালোভাবে ইংরেজি শব্দার্থগুলি বুঝি না। আর যদি আমার সাথে আপনারা পরপর কয়েকদিন এভাবে রুব্রিক খুঁজতে থাকেন তাহলে আপনাদের প্রয়োজনে একে একই রুব্রিক খুঁজে বের করতে পারবেন। আপনারা যারা এই মুহূর্তে লাইভে অবস্থান করছেন, প্রত্যেকে রেপার্টরির সাথে লাল কালির কলম রাখেন। আপনি খুঁজে না পেলেও আরেক ভাই খুঁজে বের করে যখন পৃষ্ঠা নাম্বারটি বলবে, যদি কেহ বলতে নাও পারে আমি কিন্তু পৃষ্ঠা নাম্বারটি বলে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বারটি পাওয়ার পরে সাথে সাথে রুব্রিকটা নিচে দাগ দিয়ে পাশে বাংলা লিখে রাখবেন। যেমন স্তন ছোট আপনি খুঁজে পাচ্ছেন না, আমি বলে দিলাম বা অন্য কেউ লিখে দিল, চেস্ট এক্টোপি মাম্মি, স্তন ছোট 824 পৃষ্ঠা। এই যে আমি বলে দিলাম এক্টোপি মাম্মি, আপনি চেস্টে যাবেন এক্টোপি মাম্মি দিবেন, 824 পৃষ্ঠা পেয়ে গেলেন। এই এক্টোপি মাম্মির নিচে দাগ দেন লাল কালি দিয়ে, এক্টোপি মাম্মি স্তন ছোট। পরবর্তীতে আপনার যখন প্রয়োজন ওই যে পাশে লেখা আছে লাল কালি দিয়ে তা দেখে আপনি দ্রুত খুঁজে বের করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার হয়ে যাক অর্থ বলি পৃষ্ঠা নাম্বার কত? অর্থ বলি অর্থবলির ইংরেজি শব্দটি হবে হেমোরয়েড। অর্থবলির ইংরেজি শব্দটি হবে হেমোরয়েড। তাহলে একটু লিখে দেন হেমোরয়েডের পৃষ্ঠা নাম্বার কত? হেমোরয়েড পৃষ্ঠা নাম্বার কত? হেমোরয়েডের পৃষ্ঠা নাম্বার রাকেশালী লিখছেন 619। ঠিক আছে কিনা আপনারা সবাই দেখে দেন তো, 619 ঠিক আছে কিনা আপনারা সবাই দেখেন, ঠিক আছে কিনা 619 হেমোরয়েড। অশ্ববলিতে আমরা যারা পলিনসোনিয়াম ব্যবহার করে থাকি অশ্ববলিতে, আমরা যারা কলিনসোনিয়াম ব্যবহার করে থাকি, শুধু কলিনসোনিয়াম অশ্ববলি শুনলেই কলিনসোনিয়াম, তাদের জন্য এই পৃষ্ঠাটি দরকার, এই পৃষ্ঠাটি দরকার। একবার দেখে নিতে হবে
হেমোরয়েডের ক্ষেত্রে ফার্স্ট গ্রেডে কয়টি, সেকেন্ড গ্রেড কয়টি, থার্ড গ্রেডে কয়টি রয়েছে? অচ্ছবলি দেখেন তো ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? চব্বিশটি। ফার্স্ট গ্রেডে চব্বিশটি ওষুধ। ধন্যবাদ। কলিনসানিয়াম মাত্র একটি। আমরা যারা রোগীর পাইলস শুনলে কলিনসানিয়াম ব্যবহার করি তাদের একটু মনে রাখা দরকার, এই 619 পৃষ্ঠা ফার্স্ট গ্রেডে 24টি ওষুধ রয়েছে। আমরা সকলে যদি কলিনসানিয়াম ব্যবহার করে অর্থাৎ রোগীদের যদি 10% ফলাফল পাই বা পেয়ে থাকি, তাহলে এই ফার্স্ট গ্রেডে 24টি ওষুধ যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি আরো ন্যূনতম 50% ফলাফল পাওয়া যাবে। আর যদি সেকেন্ড ও থার্ড গ্রেড ওষুধগুলো ব্যবহার করতে পারতাম তাহলে আরো ভালো ফলাফল পেতাম। মোহাম্মদ সিদ্দিক যা লিখছেন এটা ভাই বলা যাবে না কখন কার কপালে কি আছে, তবে এখন আর বসে থাকার সময় আমাদের নেই। আপনার মহল্লা অনেক চিপায়, অনেক দূরে, শহর থেকে অনেক দূরে, এই কথা বলার আর সুযোগ নেই। এখন সকলেই উঠে পড়ে লাগতে হবে, যে কোনো ভাবেই সরকারকে বুঝিয়ে সরকারের কাছ থেকে আমাদের পাওনাটুকু, আমাদের অধিকারটুকু রক্ষা করতে হবে। আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সে অধিকার রক্ষার জন্য আমাদের সকলকে কাজ করে যেতে হবে। কি করলে আমাদের এই অধিকার ক্ষুণ্ণ হবে না, আমাদের অধিকার আদায় করতে পারব, আমাদের আমাদের যে সম্পদ, আমাদের যে অর্জন কিংবা সম্পদ, এটা যে কুচক্রি মহল বিভিন্ন কৌশলে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, সেটা উদ্ধারের জন্য আমাদের প্রত্যেককেই নিজ নিজ অবস্থাতে কাজ করতে হবে। যখন যেখানে প্রয়োজন ঠিক ওখানে আমরা সকলে হাজির হয়ে যাব, এটি আমরা আশা করি। সম্মানিত উপস্থিতি, হেমোরয়েডের ক্ষেত্রে 25টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে। এই 25টি ফার্স্ট গ্রেড, সেকেন্ড, থার্ড আরো রয়েছে। আমাদের প্রত্যেকটি ওষুধের সুব্যবহার করতে হবে। যদি এই প্রত্যেকটি ওষুধের সুব্যবহার করতে হয় তাহলে আমাকে এই 619 পৃষ্ঠাটি মনে রাখতে হবে। এই 619 পৃষ্ঠা আপনি মনে রাখতে পারবেন না, এই 25টি ওষুধ ফার্স্ট গ্রেড এটাও মনে রাখতে পারবেন না। শুধু মনে রাখতে হবে অর্থ পাওয়া যায় রেক্টামে, অল্প একটু কথা মনে রাখলে চলবে। অর্থ এটা ইংরেজি শব্দ হচ্ছে হেমোরয়েড, আপনার এটাও মনে রাখার কোন প্রয়োজন নেই। ওই যে হোমিওপ্যাথিক মেডিকেল ডিকশনারি রয়েছে সেখানে অর্থ, অর্থে অর্থ, সামনে আপনি হেমোরয়েড পাবেন,
পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। শুধু এতটুকু মাথায় নিতে হবে যে আমাকে দেখতে হবে ওষুধটা দেওয়ার পূর্বে, ওষুধটা দেওয়ার আগে ভাবতে হবে এই হ্যামোরয়েডের ক্ষেত্রে কতটি ওষুধ রয়েছে আমি দেখতে চাই, আমি জানতে চাই, আমি প্রত্যেকটি ওষুধের সুব্যবহার করতে চাই। এই ইচ্ছাটুকুই আপনার দরকার, আর কোনো কিছু প্রয়োজন নেই। যদি আপনি মনে করেন যে অশ্বরোগের আর কতটি ওষুধ রয়েছে আমি দেখতে চাই, শুধু এই প্রতিজ্ঞা যদি আপনি করেন, যদি এই চিন্তা করেন আমি যে ওষুধটি রোগীর জন্য, যেই রোগীর যে সমস্যার জন্য যে ওষুধটি ব্যবহার করব, যে সমস্যার জন্য রোগী আমার কাছে এসেছে সেই সমস্যার আলোকে কতটি ওষুধ রয়েছে, কি কি ওষুধ রয়েছে আমি সব কয়টি দেখতে চাই, এটাই শুধু মাথায় রাখলে চলবে। সেটা কিভাবে পাবেন, সে পাওয়ার জন্য সব ব্যবস্থা দিয়েছি, এখন আর চিন্তা নেই। আপনি আমার কাঙ্ক্ষিত রোগীর সমস্যাটির ওষুধ করছেন, তো শুধু আপনার ইচ্ছা থাকা চাই যে আমার এই লক্ষণে আলোকে আর কত ওষুধ রয়েছে আমি সেটা দেখতে চাই, শুধু আপনার ইচ্ছাটা থাকা চাই। আপনি ইংরেজি জানেন না, কোনো সমস্যা নেই, আপনি ইংরেজি জানেন না কোনো সমস্যা নেই, শুধু আপনার ইচ্ছা থাকা চাই। শুধু আমার ইচ্ছা থাকা চাই যে আমার রোগীর সমস্যার এবং কষ্টের আলোকে কয়টি ওষুধ রয়েছে আমি তা দেখতে চাই, এই শুধু ইচ্ছাটুকু থাকা চাই। যদি এটুকু ইচ্ছা আপনার থাকে তাহলে আপনি ইংরেজি না জানলে সমস্যা নেই, আপনি এবার আসুন হোমিওপ্যাথিক মেডিকেল ডিকশনারিতে ঢুকুন, আপনার রোগীর সমস্যাটা ইংরেজি টু বাংলা দেওয়া আছে, বাংলা টু ইংরেজি দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, ওটা দেখে আপনি ঢুকে যাবেন। এবার কয়টা ফার্স্ট গ্রেড, কয়টা সেকেন্ড গ্রেড, কয়টা থার্ড গ্রেড তা মিলিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। এবার আসেন স্তন ছোট পৃষ্ঠা নাম্বারটি কত দেখেন, কি দাবির কথা বলবো বলবো আরেকবার, স্তন ছোট পৃষ্ঠা নাম্বার কত আসেন, স্তন ছোট পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখেন তাড়াতাড়ি। যারা নতুন যারা আছেন আপনারা লাল কালি দিয়ে দাগ দিয়ে নেবেন, রুব্রিকের নিচে পাশে বাংলা লিখে বসিয়ে দিবেন, বাস হয়ে গেল। স্তন ছোট 824, ধন্যবাদ। ওষুধ কয়টি, ওষুধ কয়টি দেখেন তো, ওষুধ কয়টি স্তন ছোট ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ, স্তন ছোট ফার্স্ট গ্রেডে লিখছেন আপনারা তিনটি। এইবার একখান কথা আপনাদের সাথে আমার, বলেন তো এই ফার্স্ট গ্রেডের তিনটা ওষুধের মধ্যে আমরা কোন ওষুধটা বেশি ব্যবহার করি, লিখেন তো, লিখেন। এই বইটার মধ্যে সামান্য উপস্থিতি আমাকে একটু জানান, ফার্স্ট গ্রেডের তিনটি ওষুধ কুনিয়াম, আয়োডিয়াম, ক্যালিআয়োড, এই তিনটার মধ্যে কোন ওষুধটি আমরা স্তন ছোটার ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি, লিখেন কোন ওষুধটি বেশি ব্যবহার করে থাকি, লিখেন কোন ওষুধটি। কুনিয়াম, কুনিয়াম, কুনিয়াম কেউ লিখছেন, আয়োডিয়াম। আপনাদের কাছে আমার একটি জিজ্ঞাসা, বলেন তো স্তন ছোট ক্ষেত্রে আমরা কেলি আয়োড কেন ব্যবহার করি না, স্তন ছোট ক্ষেত্রে
আমরা কেলি আয়োড কেন ব্যবহার করি না বলেন দেখি কে লিখতে পারে লিখেন স্তন ছোট ক্ষেত্রে আমরা কেন কেলি আয়োড ব্যবহার করি না আমরা কেলি আয়োড কেন ব্যবহার করি না আমরা যারা ট্রিটমেন্ট দিচ্ছি রোগীদের স্তন ছোটর সেই ক্ষেত্রে উনিয়াম আয়োডিয়াম ব্যবহার করি কেলি আয়োড ব্যবহার করি না কেন লক্ষণ জানা নেই এ কারণে আচ্ছা ঠিক আছে তাহলে এবার বলছি রোগী মুক্ত বাতাসের জন্য বেকুল হয়ে পড়ে মুক্ত বাতাস চায় কিন্তু গরম খাদ্য ও পানীয় পছন্দ করে রোগী মুক্ত বাতাসের জন্য বেকুল হয় মুক্ত বাতাস চায় মুক্ত বাতাসের জন্য বেকুল হয় মুক্ত বাতাস চায় কিন্তু গরম খাদ্য ও পানীয় পছন্দ করে দুই নাম্বার রোগীর থাইরয়েড গ্রন্থির দ্রুত বর্ধিত স্ফীত হয় তাতে বেদনা ও স্পর্শ কাতরতা থাকে থাইরয়েড গ্রন্থি দ্রুত বেড়ে যায় তাতে ব্যথা থাকে স্পর্শ কাতরতা থাকে গলার ভিতর উপদংশ দুষ্ট ক্ষত হয় সিফিলিটিক ক্ষত হয় গলার ভিতরে গলার ভিতরে সিফিলিটিক ক্ষত হয় তার সাথে থাইরয়েড গ্রন্থি দ্রুত বৃদ্ধি পায় এবং ব্যথা থাকে তিন নাম্বার রোগী অত্যন্ত বাকপটু রহস্যপ্রিয় কিন্তু অতিশয় বদরাগী নিষ্ঠুর ও গোয়ার একঘেয়েমি ভাব নিষ্ঠুর গোয়ার শরীরের নানা স্থানে শক্ত শরীর গরম গ্লান বড় ও শক্ত এই যে গ্লানগুলি বৃদ্ধি এই কথাগুলি আয়োডিয়ামের সাথে অনেকটা মিল আছে আপনারা যদি আয়োডিয়া কোন ওষুধ পাইতে চান আয়োডিয়া ওষুধ পেতে গেলে একটা কথা মাথায় রাখতে হবে এনি আয়োড গরম কাতর যেখানে আয়োড থাকবে সেখানে গরম কাতর আয়োডে গ্ল্যান্ডের সমস্যা বেশি থাকে যে কোনো আয়োডে আর্সেনিক আয়োড বলেন কেলি আয়োড বলেন আয়োডিয়াম বলেন আয়োড গরম থাকে গ্ল্যান্ড ফুলার প্রবণতা বেশি থাকে এই রোগীর লক্ষণগুলি আমরা কেলি আয়োডের লক্ষণ জানি না বিধায় আমরা বারবার শুধু আয়োডিয়াম ব্যবহার করে থাকি আয়োডিয়াম এক জিনিস কেলি আয়োড ভিন্ন জিনিস আপনার রোগী রোগীলিপি করার পরে আপনি যেহেতু দেখতে পেলেন স্তন ছোট সেই ক্ষেত্রে তিনটি ফার্স্ট গ্রেড ঔষধ উনিয়াম আয়োডিয়াম কেলি আয়োড রোগীর লক্ষণগুলি একবার দেখুন কার সাথে বেশি মিলে আয়োডিয়ামের সাথে কেলি আয়োডের সাথে না কুনিয়ামের সাথে তার সাথে আরো রয়েছে সেকেন্ড ও থার্ড গ্রেড ঔষধগুলি এবার এক এক করে প্রত্যেকটার সাথে মিলিয়ে নেবেন যেটার সাথে আপনার রোগীর লক্ষণগুলি বেশি সাদৃশ্য হবে সেটি রোগীকে দিতে হবে গদবাদা কুনিয়াম কিংবা আয়োডিয়াম ব্যবহার করা যাবে না যাবে না সম্মানিত উপস্থিতি
এবার আসুন পিত্ত পাথর পিত্ত পাথর পৃষ্ঠা নাম্বার কত পিত্ত পাথর পিত্ত পাথর পৃষ্ঠা নাম্বার কত ডাক্তার আমিরুল ইসলাম ভালো আছে আলহামদুলিল্লাহ পিত্ত পাথর পিত্ত পাথর পৃষ্ঠা নাম্বার কত কে বলতে পারেন পিত্ত পাথরের জন্য একটা জাতীয় ঔষধ আছে ওষুধটার নাম কি কে বলতে পারেন জাতীয় একটা ঔষধ আছে পিত্ত পাথরে একটা জাতীয় ঔষধ আছে পিত্ত পাথরের জাতীয় ঔষধটির নাম কি ৫৬৮ আপনারা লিখে ফেলছেন কার্ডওয়াস কার্ডওয়াস তো বাস আয়োজন আছে বারবারিস বালগারিস পিত্ত পাথর বললে যদি কেউ বারবারিস ব্যবহার করে পিত্ত পাথর বললে যদি কেউ কার্ডওয়াস ব্যবহার করে এটা হচ্ছে টিড্ডা ডিজিজ আর যদি পিত্ত পাথর বললে যদি কেউ পিত্ত পাথরের লক্ষণগুলি পাওয়া যায় যেই কয়টা ওষুধের মধ্যে প্রত্যেকটা ওষুধ থেকে রোগীর জন্য একটি ওষুধ বাছাই করেন যিনি বাছাই করে রোগীর জন্য থার্ড কিংবা সেকেন্ড গ্রেডের ওষুধটি অথবা ফার্স্ট গ্রেডের ওষুধটি রোগীর লক্ষণের সাথে যেটি সাদৃশ্য হয় সেটি যিনি ব্যবহার করেন সেটাই হল হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা রোগীর লক্ষণ ওষুধ লক্ষণ সিমিলিয়ার সিমিলিয়ার সিমিলিমাম কিউরেন্টা বাস পিত্ত পাথরে ব্যাটাম ব্যাটাম অ্যালবাম কাজ করে পিত্ত পাথর লাইকোপোডিয়াম কার্ডওয়াস চায়না বারবারিস বেলেডোনা এছাড়া আপনি সিপিও পাচ্ছেন পিত্ত পাথরের জন্য রোগীর লক্ষণ যেটির সাথে বেশি মিলবে সেটি রোগীর ওষুধ শুধু খেয়াল রাখতে হবে ওই ওষুধটির মধ্যে আপনার রোগীর পিত্ত পাথরের কোনো লক্ষণ আছে কিনা কোন নাম গন্ধ আছে কিনা যদি থাকে ওয়েলকাম শুধু ওই ওই ওষুধটি এই যে কলিক পেন গলিস্টোন এই তালিকার মধ্যে আপনি যে ওষুধটি ভাবছেন লক্ষণ সাদৃশ্যে সে ওষুধটি এখানে থাকলেই চলবে আর কোন সমস্যা নেই এবার রোগীর কষ্ট কিংবা ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় পৃষ্ঠা নাম্বার কত দেখেন ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় রোগীর কষ্ট হঠাৎ আসে হঠাৎ যায় রোগীর কষ্ট ১৩৭৭ বাবা এমডি মামুন নাসির ডাক্তার ফয়েজ রাকেশ আলী আচ্ছা আপনারা তাড়াতাড়ি কি ভাবে পান গো পাইছেন আলহামদুলিল্লাহ
পিত্ত পাথর বের করতে আমার গাম ছুটে যায়, আর আপনারা তো তাড়াতাড়ি পেয়ে যান, আলহামদুলিল্লাহ। বেতা হঠাৎ আসে হঠাৎ যায়, পৃষ্ঠা নাম্বার 1377, জেনারেলিস পেইন অ্যাপিয়ার সাডেনলি অ্যান্ড ডিসঅ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ আসে হঠাৎ যায়, পৃষ্ঠা নাম্বার 1377, পৃষ্ঠা নাম্বার 1377। দেখেন তো দাঁতে ক্ষয় পাওয়া যায় কিনা, দাঁতে ক্ষয়। আমরা যারা শুধু ইস্টাপি ব্যবহার করি, একটু দেখেন তো দাঁতে ক্ষয়, ওষুধ কি কি আছে দেখেন তো, দাঁতে ক্ষয় ওষুধ কি কি আছে। দাঁতে ক্ষয় পৃষ্ঠা নাম্বার কত হয়? দাঁতে গর্ত হয়ে যায়, একদম হোল হয়ে যায়, হোল। ধন্যবাদ। তাহলে হয়ে যাক, চোখের অঞ্জনি পৃষ্ঠা নাম্বার কত? চোখের অঞ্জনি স্টাইস, চোখে অঞ্জনি পৃষ্ঠা নাম্বার কত? চোখে অঞ্জনি পৃষ্ঠা নাম্বার কত? 266। ধন্যবাদ। আঁচিলে ব্যবহৃত ওষুধগুলির একটা তালিকা চাই, আঁচিলের চরিত্র দেখতে চাই। আঁচিল বললে আমরা যারা শুধু থুজা ব্যবহার করি, তাদেরকে একটা পৃষ্ঠা নাম্বার বলে দেন, যেটা দেখলে মাথা চমকে উঠবে। আঁচিল বললেই থুজা, ও চলবে না। আঁচিল বললেই থুজা, এই কথা চলবে না। আঁচিল বললেই থুজা চলবে না। আঁচিলের ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ কে বলতে পারেন? লিখুন তো দেখি। 1339। বাবা, এত তাড়াতাড়ি! সাল পারো নাকি আঁচিলের ওষুধ? খোদা, ওই ক্যালকিরে কার্বো দিতে হয়, কার্বোনিয়াম সাল, বোরাক্স আঁচিলের ওষুধ। সুবহানাল্লাহ। কে বলতে পারবেন বোরাক্সের আঁচিল কেমন? বোরাক্স, বোরাক্সের আঁচিল কেমন দেখি কে বলতে পারেন? যদি আপনাদের জানা থাকে একটু লিখে জানান তো, বোরাক্সের আঁচিল কেমন?
বোরাক্স বোরাক্সের আছিল কেমন বোরাক্স কে পারেন বোরাক্সের আছিল কেমন বমি পৃষ্ঠা নাম্বারটি কত দেখেন তো দুধ খেয়ে বমি দুধ খেয়ে বমি পৃষ্ঠা নাম্বার কত দুধ খেয়ে বমি বোরাক্স আছেলে কাজ করে বোরাক্সের লক্ষণগুলি রোগীর মধ্যে পাওয়া গেলে তাকে বোরাক্স দিতে পারবেন আছেলে ক্ষেত্র বোরাক্স ভালো কাজ করে বোরাক্সের সর্বদেহী যে লক্ষণগুলি তা থাকতে হবে রোগীর মধ্যে দুধ খেয়ে বমি পৃষ্ঠা নাম্বারটি কত 534 মোহাম্মদ নাসির নাসির নাকি নেসার উদ্দিন নেসার না নেসার এত দ্রুত পায় আলহামদুলিল্লাহ মামুনও পায় বেশ কয়েকজন দ্রুত পাচ্ছে দুধ খেয়ে বমি পৃষ্ঠা নাম্বার 534 বলেন তো সর্বঙ্গের জাতীয় ওষুধটার নাম কি সর্বঙ্গ জাতীয় ওষুধের নাম কি দেখে বলতে পারেন সর্বঙ্গের জাতীয় ওষুধটির নাম কি সর্বঙ্গের জাতীয় ওষুধের নাম কি কোষ্ঠিকাম এটা বিশেষ করে হাবিব সাহেবরা ভালো জানে এই ওষুধের নামটা রমজানের দুই মাস এক দুই মাস আগ থেকে প্রায় এসে দাঁড়িয়ে থাকে আমাকে একটু কোষ্ঠিকাম দেন কেন ভাই তা আমার কোষ্ঠিকাম ছাত্র জীবনে খেতাম কোষ্ঠিকাম খেলে আমার গলার স্বরটা ভালো হয়ে যায় তার মানে ডাক্তাররা তো জানে জানে রুগীরাও জানে যে কোষ্ঠিকাম সর্বাঙ্গের ওষুধ একবার দেখেন তো ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে জানতো কটা ফার্স্ট গ্রেডে হর্সনেস সর্বঙ্গ ফার্স্ট গ্রেডে নাকি 27টা আছে ঔষধ সুবহানাল্লাহ ফার্স্ট গ্রেডে 27টা আছে সর্বঙ্গের ঔষধ
ভাবতে পারছেন? সাতাশটা ফার্স্ট গ্রেডের মধ্যে কোষ্ঠিকাম একটা, বাকিগুলো কি বাদ? ওটি ব্যবহার করবেন না, না করলে আর কি করা? আপনার চেম্বার, আপনার রুগী সবই আপনার, মন চাইলে দিবেন না দিলে নাই, এটা বলে লাভ নাই, আপনার ব্যাপার, আপনি করেন না তো দেন। বাইরগ্রান্ত ঘুমাইলে মুখে লালা পরে, বিশটা নাম্বারটা কত? ঘুমালে মুখ থেকে লালা পরে পৃষ্ঠা নাম্বার কত? আল্লাহ ওয়াসালে কালকে থেকে আপনাদেরকে দু একটা গল্প শোনাবে, ওষুধ প্রয়োগ এর ফাঁকে, ওষুধের ব্যবহার, নির্বাচন, রুগীলিপি, এই রেপারের পাশাপাশি দু একটা রুগীলিপির গল্প যদি করি তাহলে কেমন হয়? রুগীলিপির থ্রিটা আপনার কাছে নাই, ডাক্তার মামুন আপনার বাসা কোথায়? রুগীলিপির থ্রিতে অনেক গল্প আছে, সুন্দর সুন্দর গল্প আছে, সময় কাটানোর গল্প আছে, মন ভালো করার গল্প আছে, সংগ্রহ করে দিবেন, অনলাইনে পাবেন, মার্কেটে দোকানে পাবেন, বই লাইব্রেরিতে পেয়ে যাবেন, যেখানে হোমিওপ্যাথিক বই পাওয়া যায়। আগামী দিন থেকে রুগীলিপি থ্রি থেকে মাঝে মধ্যে দু একটা গল্প যদি আলোচনা করি তাহলে সবাই বলছে ভালো হবে। একচাটিয়া এক কাজ রুব্রিক খোঁজা, এর ফাঁকে ফাঁকে একটু গল্প হলে খারাপ হবে না। এই মুহূর্তে আপনারা যারা ক্লাসে অবস্থান করছেন, আপনারা ডাক্তার সোনারগাঁও বাড়ি চাঁদপুর কচুয়া, ধন্যবাদ মামুন, আপনারা 300 দিনের গল্প শুনেছেন, আপনারা দেখি কে কে শুনছেন একটু লিখেন তো। রুগীলিপি থ্রি থেকে 300 দিনের গল্প কে শুনেছেন একটু হাত তোলেন তো দেখি। রুগীলিপি থ্রিতে 300 দিনের গল্প আপনারা যদি কেউ শুনে থাকেন একটু বলেন তো কে কে শুনেছেন। শুনেছেন জি, আপনারা শুনেছেন 300 দিনের গল্প দিয়ে ওষুধ নির্বাচন। এখন যেভাবে আছেন এইভাবে, তবে বৃহস্পতিবার রবিবারে যদি গুগল মিটে আমাদের সাথে ক্লাস করতে চান, সামনে আসতেছে রোগ নিয়ে ক্লাস চলবে, আমার আইডিতে পোস্ট দেওয়া থাকবে, ঢুকে যাবেন। আচ্ছা, এটা ঘোষণা আপনারা পাবেন, অসুবিধা নাই, ঘোষণা পেয়ে যাবেন, ফেসবুকে পাবেন কিভাবে কি হবে। তাহলে দেখা যায় আপনার গল্প সবাই শুনেছেন, আবার শুনতে চান তাই তো? এক ভদ্রলোক বিয়ে করল, বিয়ে করার পরে বউর সাথে বালক বনা খুশি হয় না,
ওনার স্ত্রী ওনাকে বোঝে না, উনি ওনার স্ত্রীকে বোঝে না, মাঝে মধ্যে ঝগড়া করে, মাঝে মধ্যে হোটেলে খাবার খায়। তো ভাবলো যদি যেহেতু এই মহিলাটা ভালো পড়ে নাই, এটা বাদ দিয়ে আর একটা বিয়ে করি, তাহলে মনে হয় আমার সেবাটা ভালো চলবে। অনেক ভেবেচিন্তে প্রথম বিয়ে 3-5 বছর পরে আরেকটা বিয়ে করে। এই 5 বছর পরে আরেকটা বিয়ে করলো, দ্বিতীয় বিয়ে। এই বিয়ে করার পর এই বউ আগের বউর থেকে আরো অনেক রাগি, খুব জিদি। আগে তো প্রথম বর সময় মাঝে মধ্যে বাজারে খাবার খেত হোটেলে সপ্তাহে 2-1 দিন করে, দ্বিতীয় বিয়ে করার পর থেকে রেগুলার দুপুরে বাহিরে খাবার খাচ্ছে, আর বাসায় যায় না। ঝগড়া জাতি, এই দ্বিতীয় বউর ঝগড়া জাতি উৎপাত, এখন রেগুলারই হোটেলে খায়। এবার এই ঝগড়াটি দ্বিতীয় বিয়ের আরো 3 বছর পরে পাশের বাড়ির আরেকজনের যুক্তি দিল, তুই একটা কাজ কর, কি আরেকটা বিয়ে কর, দেখবি এই ঝামেলা থাকবে না, পয়সা আছে ভদ্রলোকের, করলো বিয়ে আরেকটা। তৃতীয় বিয়ে করার পরে জানেন কি অবস্থা, এই 3 বছর ঝগড়ায় ভদ্রলোক এখন দিনে তো হোটেলে খাই, রাতের বেলা হোটেলে খায়। মানে তার সুখে এত সুখ, 3 স্ত্রীর ফলে এখন দুপুরে হোটেলে খায়, রাতেও খায়। এই যে প্রথম স্ত্রী কন্ট্রোল না করতে পেরে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, এটা থেকে আমরা কিন্তু হোমিওপ্যাথি শিখি কিভাবে। যদি প্রথম বিয়েটা যদি ভেবেচিন্তে করতেন, জাত বংশ হিসাব মিলিয়ে, শিক্ষা দীক্ষা, চালচলন, দিনদারি, যেভাবে একটা মেয়ে পছন্দ করতে হয়, যদি শরিয়া মোতাবেক যদি সেভাবে বাছাই করে একটা মেয়ে যদি চয়েস করতেন, প্রথম বিয়েটা যদি ভেবেচিন্তে করলে তার আজকে এই দুরবস্থা হতো না। যে ডাক্তাররা কোন রোগীকে একসাথে 2-3টা ওষুধ দিয়ে দিচ্ছেন, আজকে একটা, কালকে একটা, পরশু দিন একটা, তাদের অবস্থা হলো সে আমার এলাকার কালু ভাইয়ের মতো, পরপর 3টা বিয়ে, 3 বছর ঝগড়া, এখন জেলখানায়। ঠিক একই অবস্থা আমরা যদি মাথা ব্যথার এক ওষুধ, জ্বরের আরেকটা, শরীর ব্যথার একটা, একটা সকালে, একটা বিকালে, একটা রাত্রে, ঠিক আমাদের অবস্থা তাই হবে। তাহলে এখন থেকে প্রথম ওষুধটি বাছাই করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে আপনাকেও কালু মিয়ার মতো জেলখানা বসতে না হয়। সম্মানিত উপস্থিতি, আজ আর নয়, রোগীরা বিরক্ত হচ্ছে, আল্লাহ যদি সব ঠিক রাখে তাহলে ইনশাল্লাহ আগামী দিন আবার আপনাদের সাথে যুক্ত হয়ে যাব রুব্রিক খোঁজা নিয়ে। আগামী দিন রাত 6-9টায় রোগীরা বিরক্ত হচ্ছে, আর সময় দেওয়া যাচ্ছে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।